তাছাড়া আপনাদেরকে একটা কেবিনেট দেখাবো কেবিনেটটার প্রাইস কত হবে সেগুলোর প্রাইস করে কিনতে চাচ্ছেন তারা অবশ্যই সবকে ভিজিট করবেন ঢাকা ক্যান্টনমেন্ট কুসকেট বাজার রোজিবন্ধু সুপার ঠিক পাশে সাইড ফার্নিচারে আপনার নতুন সাইফ ফার্নিচার আসলে অর্ড্রগুলো পেয়ে যাবেন রিজনেবল প্রাইসের মাধ্যমে তো কত বলো না মুর শুরু করবে মুর বিড়ে শুরু করার আগে একটা কথা বলতে চাই যারা আমাদের নতুন আছেন এখন রবি ব্রো সাবস্ক্রাইব সাবস্ক্রাইভ নাই প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাঠা থেকে ফিক্স করে দিন যাতে করে আমাদের ভিডিও আপনাদের পৌঁছে যায় সবার আগে সবসময় তো কথা না বলে এমন ভিডিও শুরু করা যাক এটা হচ্ছে মূলত সিস্টার ডয়ার বলে আর কি হ্যাঁ এটা হচ্ছে পায়া সহ এটা আছে চার ফিট পায়া সহ চার ফিট এদিকে আছে তিন ফিট ছত্রিশ ইঞ্চি তিন ফিট হ্যাঁ এটা হচ্ছে চারটা ডয়ার এর ভিতরে যদি আপনারা যদি নিতে চান অন্য ডিজাইন দিয়ে নিতে পারেন এটা হচ্ছে গোলাই বিট অনেকে বলে যে ভাই গোলাই বিট দেওয়া একটা ই ছাড়েন গোলাই বিট আর এটা হচ্ছে বিস্কিটের ভিতরে কেউ নৌকা বলে কেউ দুই পাশাপাথে ছোট বিস্কিটের ই বলে এটা বলে আর কি তো এটা মূলত সামনের কাঠটা হচ্ছে এক ইঞ্চি আর কি আর এটা হচ্ছে আপনার মূলত ছয় সুতা অনেক মোটা আর কি এটা রাখা যাবে প্রাইসটা এটা কাঠের প্রাইসটা রাখা যাবে এটা ছয় হাজার টাকা হ্যাঁ ছয় টাকা রাখা যাবে আচ্ছা এটা হচ্ছে বিট আর এই যে এটা হচ্ছে বিস্কিট ষোড়ো বিস্কিটের ভিতরে এটাও সেম সেম কাঠের ভিতরে ডিজাইনটা একটু ইয়ে আছে আর কি তাহলে এটাও রাখা যাবে সেম প্রাইসের ভিতরে ছয় হাজার টাকা হ্যাঁ এর ভিতরে যদি আপনারা কোনো ডিজাইন ইয়ে থাকে সেই ক্ষেত্রে ডিজাইন দেওয়া দেওয়া যাবে আর কি চয়েস করতে পারেন ডিজাইন এটাও চাই পায়া শো চার ফিট এটাও পায়াসো চার ফিট এদিকে হলো তিন ফিট কাঠ হচ্ছে কুড়ি কাঠ টাকা পড়বে ছয় হাজার টাকা আমরা নিতে পারেন টিকসি অনেক ভালো টিক্সি হয় ইনশাল্লাহ আপনার বোর্ড বোর্ড আছে বোর্ড কিনলে তো আপনার একটা বোর্ড কিনলে আপনার পাঁচ থেকে ছয় হাজার একটা বোর্ডের মাল পড়ে সেক্ষেত্রে এটা হলো কাঠের বোর্ড থেকে কাঠ তো নিশ্চয় নিঃসন্দেহে অনেক ভালো মানের অনেক ভালো এটা হচ্ছে একটা ক্যাবিনেট এটা এটার ডিজাইনটা হলো এটাকে বললো ছোটো বিস্কিট আর কি হ্যাঁ এটা হচ্ছে এটাকে বলে গিরা নকশা গিরা ছোটো বিস্কিট গিরা নকশা বলে আর কি হ্যাঁ আর পার্লার ভিতরে ছোট 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 বিস্কিট করা আছে মোটামুটি সিম্পলের ভিতরে অনেক সুন্দর ডিজাইন করা আর কি আচ্ছা ভিতরের কাঠটা হচ্ছে এক তক্তার এটা এটা হ্যাঁ এটা এক তক্তা এটা মূলত অনেক সময় দুই দুই তক্তার হয় দুই তক্তা না এটা ব্যবহারের ক্ষেত্রে অনেক ভালো হবে ব্যাকা হবে না এই হবে না এটা হল দুই দুই কাঠ না এক কাঠের ভিতরে করা পার্টিশন আছে আপনার উপরে তো একটা আছেই একটা তাক আছে একটা আছে আর এটা হচ্ছে আলাদা এটা আলাদা করা যায় এটা হচ্ছে কেবিনেট বলে কেউ কেউ বলে হ্যাঁ ওয়াল কেবিনেট হ্যাঁ দেখে এটা সাইডেরটাও কিন্তু এক তক্তার সাইডে যে কাটটা আছে এটা কিন্তু দুই পার্ট না এক পার্টের ভিতরে কোরি কাট হলো অনেক ভালোই আর কি ডিজাইনটা নতুন আসছে হ্যাঁ কাটটা হচ্ছে কোরি কাট এটা হ্যাঁ হ্যাঁ দেখতে অনেক সুন্দর সিম্পলের ভিতরে কিন্তু আলাদা করা যায় দুই পার্টের এটা যাদের উপরে উঠাবেন উঠানোর ক্ষেত্রে এটা সেইভাবে করা হয়েছে আর কি এটা নিচে যে ডয়ার করে দেওয়া হয়েছে নিচে হচ্ছে আপনার দুইটা ডয়ার দুইটা পাল্লা দুইটা পাল্লা হ্যাঁ দুইটা পাল্লা ডয়ার আর দুইটা পাল্লা হ্যাঁ আচ্ছা দুই পাশে দুইটা পাল্লা করছে আর মাসখানে দুইটা মাসখানে দুইটা ডয়ার করছে এটা রাখা যাবে আপনার 14000 টাকা 14000 টাকা হ্যাঁ 14000 টাকা এটা শাড়ি কিন্তু আপনি বলবেন হয়তো রং চং দিয়ে করে রাখছে না শতকরা আপনার দিকে ধরে নিটা

তো ইনশাল্লাহ আপনারা যদি আপনার কোনো চয়েস থাকে চয়েস করে আপনার নকশা যদি নকশা ক্ষেত্রে চয়েস করতে চান এই করে নকশা দেওয়া যাবে ইনশাল্লাহ সেক্ষেত্রে হয়তো দামটা একটু বেশি কম হবে হ্যাঁ কম বেশি হবে ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ কুরিয়ারের ভিতরে তার যদি নিয়ে পোষায় কুরিয়ারে তা আমি দিতে পারবো না কেন আমি অবশ্যই দিতে পারবো হ্যাঁ ঢাকার বাইরে ঢাকার ভিতরে যে কোনো জায়গায় অলরেডি আমরা সব জায়গায় দিই মাল ইনশাল্লাহ যে কোনো জায়গায় নিতে হবে হ্যাঁ কুড়িয়ার মাধ্যমে দেওয়া যায় ভাই যদি নিয়ে পোষে একটা মাল দুইটা মাল কুরিয়ারে তাহলে আমি দিতে পারব ইনশাল্লাহ কোনো ই নেই তো ঠিক আছে ভাই আজকে এই পর্যন্ত রাখি আসসালামু আলাইকুম